কপালৰ ঘাম মাটিত ফেলে গাইছে কাম কৰা মানুহগিলাক বহুত বহুত শুভেচ্ছা দিলো নাঙাল টানি ফেলে মোৰ পেটটো বিহাইছে এবাৰ মোৰ লগত যাব নিপু ভাই যাব মানে আমি কেনেকুৱা চিষ্টেমত যাম জানিনে গুড মৰ্ণিং ৱেলকাম টু মাই নিউ ব্লগ তো গাইছ উঠি কিনে বঢ়িয়াকৈ ওলাই আহিলো ভাতো দেখি চাহ পানী খাই অৰে যাই থাকা দে যা যা তো গাইছ ফাইনেলি মই আজি আলোচনা কৰিম মোৰ নতুন যিটো ৰাইড বা টুৰ হ'ব তো গাইছ যাবাৰ ইচ্ছা আছে অলপ পইচাৰ অলপ প্ৰব্লেম পাই আছোঁ তথাপিও গাইছ আপোনালোকে বহুতে বেছি ছাপৰ্ট কৰি আছে যিহেতু তো ময়ো বহুত দিন হ'ল একো যোৱাই নাই ঘূৰিব চালা ইচ্ছা যায় গাইছ তো যামেই তো আজি অলপ আপোনালোকৰ লগত আলোচনা কৰিম ক'ত গ'লে ভাল হ'ব এতিয়া মোৰ চুলিকেইডাল আপোনালোকে চাব পাৰে কিন্তু পতা আনিছে গাইছ এনে জাবৰা এটা উঠি গৈছে চুলিকেইডাল তো মানে এই জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ যি আগতে এটা ফটো দেখিছিলোঁ মানে এনেকুৱা এটা ফাজ দাগি থাকে চুলি সেনেকুৱা আনিছে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আন দেখা আছে তো এফালে আমাৰ প্ৰজ্ঞান আছে আজি স্কুল নাই তোৰ কিয় আজি স্কুল কিয় নাই অ' গাইছ পাহৰি গৈছিলোঁ আজি হৈছে 1 মে' তো আজি শ্ৰমিক দিৱসৰ সকলোকে শুভেচ্ছা জনালোঁ তো একবাৰ শুভেচ্ছা জনাওঁ শ্ৰমিক দিৱসৰ সকলোকে বহুত বহুত শুভেচ্ছা জনালোঁ তো দে মাৰ এতিয়া চাৰি মাৰ তই উঠিব খুজিছিলোঁ গছত ভগৱান মাৰিলোঁ ডালত ৰখিছোঁ ৰবাৰ তলত পৰিবা নেকি মোৰ প্ৰেমত আৰু এটা মাৰিম তাৰেই ফল ফল কৰিছোঁ মাৰ উঠিব খুজিছিলোঁ গছত ভগৱান মাৰিলোঁ ডালত বাপৰে বাপ দেখিছি না গাইছ মানে লাহে খোজ যাই পেলাই মোকেই ৰোলটো দেই এই হব কি তোক এটা কথা কওঁ তোৰ যি আহা পৰীক্ষা আহি আছে এইবাৰ তই ফাইনেল ফেইল পৰীক্ষাত গাইছ এইবাৰ চাৰি লিখবি আৰু বুঢ়ক মানে ৰাতিপুৱা উঠাৰ পৰা ৰাতি গেলে চাৰি আছে আৰু বেলেগ কামটো নাই তাৰ ফেল কৰিব আৰু বি বঢ়িয়াকৈ বুজি পাইছে না বাবু আৰু চকুৰ উঠক এটাই মেল থাকিলেও মোজো আন পায় এ হে হে মঙা মঙা হ'ল কাৰণে উল্টা পৃথিৱীত দেখিছো খেল কৰিলে মিঠে খোৱা এখানে যা 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 হ'ব যা যা চালা কাম নাই ইয়াৰ ভিডিঅ' ভিডিঅ' কি লাইফটো বৰবাদ কৰি ভাল লাগ কি 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 শুন এফালে নিমজা কেম্প পাতি পে যা ঘৰ যা তো গাইছ মই এতিয়া বঢ়িয়াকৈ ওলাই যাই থাকোঁ ক'ত যাওঁ আকৌ ঠিক নাই একো প্লেন চেন নাই জাষ্ট আজি মই আপোনালোকৰ লগত আলোচনা কৰিম মোৰ নতুন কি প্লেন আহি আছে গাইছ বঢ়িয়াকৈ যাওঁ যা মই আহি পালোঁ নিপু হাতৰ ঘৰ বাবু আছা ভালে হা কি চালত থাকে ইয়াই তো গাইছ মানে কেছটো কি জানেনে সেইকেইদিন মানে ঠাণ্ডাৰ দিনত আপোনালোকে গমেই পাইছিল মই মানে গা ধোৱাৰ কাৰণে মৰবে পাৰোঁ ইমান বেছি প্ৰব্লেম আছিল তো এতিয়া গৰমৰ দিন বস্তি বঢ়িয়াকৈ আৰু গা ধোৱা কৰছোঁ চেষ্টা কৰি আছোঁ বঢ়িয়া ডেইলি গা ধোৱা চেষ্টা কৰোঁ তো এইখিনিতে মানে নিপুক এটা কথা সুধিছোঁ এই ভুলত যাবাৰ আছে নেকি আৰু মানে গাইছ সঁচাই মোক লগা আছে ভুলত যাবাৰ মানে আৰু গা ধুম না বঢ়িয়া গা ধুম গাইছ আৰু মানে ইমান মল জঘন্য হৈ গৈছে লাইফটো বাকী এতিয়া নিপু মই জ্যোতি সিটো ষ্টাৰ ডাঙৰ ষ্টাৰ হৈছে সিমান পেন নোখোজে পোকা লাগছে তাৰ মুখখনত তো গাইছ এতিয়া বঢ়িয়াকৈ ওলাই যায় আপোনালোকৰ লগত মই আলোচনা কৰিম নতুন ৰাইড হ'বনে টুৰ হ'বনে কি হ'ব অলপমান আলোচনা কৰিম এটাই নকৰোঁ মানে হাল্লা কৰিলে মাকে খেত ববলৈ পাগল হৈছে ৰাখিছে আমি এটা জেগাত যাই আছোঁ কিন্তু ৰাস্তা দেখিছি নে বাপ পাৱ বাপ ৰাস্তা ইয়াৰ পৰা নুমি দিওঁ দেই মই যা যা ভালকৈ যা ভালকৈ যা এই আস্তে যা খেদবি এখান ৰাস্তাৰ অৱস্থা দেখিছি নে বাপ পাৱ বাপ কি পোকা লগা ৰাস্তাই গাইছ এই মাছ দিব পাৰা আছে এ বাপৰে বাপ এটা ফটো উঠি লওঁ নেকি পোকাখিনিত উঠাই লৈ যায় বেৰ মাথোৱাৰী বাপৰে বাপ ঐ আস্তে যা আস্তে খেদলা হৈ গাইছে গাড়ীখন বাপ পাৱ উঠাইছি দিয়ক আমি উঠি আহিলোঁ মাথোৱাৰীৰ ওপৰত আৰু আপোনালোকে পৰিৱেশটো চাব পাৰে বহুত ধুনীয়া বতাহ মাৰি আছে গাইছ কি ক'ম অ' বতাহ দেখিছি না অ' কুল কুল একদম বতাহ তই এতিয়া আগে যাই থাকোঁ আৰু এইবিলাক ক'ত যাই আছোঁ ক'বা নোৱাৰোঁ অ' যাই খোক আছোঁ যুটি আমি অ' জল 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 আমি ঘূৰি ঘূৰি আহি পালোঁ এটা ধুনীয়া জেগা আৰু আজি মানে এনেই ব্লেংক ঘুৰছোঁ কোনো ডেষ্টিনেশ্যন নাই জাষ্ট আপোনালোকে পৰিৱেশটো এনজয় কৰক এইটো হৈছে পাগলা দিয়া নদী গাইছ অ' এইখন আছে দলং বাহৰে দলং আছে তো এখন আছে চাং গাইছ ইয়াতে বহি অলপ শান্তি লওক লাইফটোত এই চহৰ নগৰত যায় এই গাড়ীত বহাত থাকি গাইছ ইয়াতে অলপ শান্তি লওকচোন কেনেকৈ কৈছে আৰু কেনেকৈ হাল্লা কৰিব লাগে কি পাপ বাপ ভালুকুৰ দৰে চাউন তো গাইছ এতিয়া নুমি যাওঁ নুমি যাই পেলাই অলপ তাৰ বিউটিটো অলপ এনজয় কৰোঁ মই আপোনালোকক দেখুৱাওঁ
আৰু আপোনালোকে চাব পাৰে পাগলাদিয়া নদীটো পানী আছে একদম ফুল পানী হৈছে কাৰণ গমাই পাছি আপোনালোকে বৰখুন হৈছে প্লাস এখন দলাং ভয় লাগে অলপমান জুতি কি কবি তার কিবা ছোৱালী টেনশন লাগছি সি বোলে এটা জাপ দি মরে তইতো নিজে ধ্বংস হবি হবি মর আপত্তি নাই যায় মর মর সচাই মর ইগলা চলি মরলেও আপত্তি নাই দে খেলার কারণে দি মরা মর কি আছে হ্যাঁ গাইস তো ও মাই গড থার আপনাদের চেক করকসুন গাইস থারটো এইতে চাক মা কসম কছু একদম নদীর মাজত আছো এটা খোঁজকাড়বে ভয় লাগে আপনাদের চাকসুন ও মাই গড কি লেভেলত থার আছে গাইস এটা কেনকে খোঁজকাড়িম হে ও মাই গড এগুলা কত লই লাগে নিপুল হয়েছে গাইস একে কিবা দলং খান পার করলো রব বাপ্পা ওই তো গাইস এটা আমি যাই আছো জঙ্গলের মাজক অল্প বলে ঘনা জঙ্গল আছে মতো ভালে পাও ঘনা জঙ্গল গাইস জায়গাটো কেনে কো রাখছি কো জায়গাটো মই সদায় হুয়া কে একে ও মজা দেখুনি গাইস খানা খাবার কারণে ওহো এটা পিকনিক এটা করো নাকি আমি আমারই লগত চলে আইরা মই একাই ফুটবে আনু তো ধুনীয়া লাগছে গাইজ জায়গাটো তো আপোনালোকে আহক যদি কোনোবাই ওচৰ পাজৰ মানুহ চাই আছে আহক গাইজ বহুত ধুনীয়া জেগা আপনাদের এটা পরিবেশ চাব পারে সিহতে বহিয়াকে খেতি করে আছে তো আজি শ্রমিক দিবস হিসাবে গাইস একদম মিলি গেছে কন্টেন আপনাদের চাক এইফালে আছে আমার লগত খুড়া তো কি খেতি করব খুড়া এতে বিভিন্ন ধরনের খেতি করিম কি করব ভাবি রঙালাউ জিকা ভেন্ডি এতে হালদি আদা ধান বহিয়া বাকি এতে নদীর পার মাটি নয় এটা বেশি ভালো নি খেছি বহিয়া ওই নদীর পার হয় না বানপানি সানপানি উঠে না তে বানপানি পাগলা দিয়ার পানি হেলি উঠে না বরুখুন পানি উঠে ও বাকি বহিয়া লাগছি এনে ভাল লাগছে জায়গা তো বহুত ধুনিয়া লাগছে গাইজ আপনার কাছে পরে বাকি খুড়া শ্রমিক দিবসর বহুত বহুত শুভেচ্ছা থাকিল ও খুড়া শুভেচ্ছা থাকিল বহুত বহুত শ্রমিক তো আমিও গাইজ মানে কি পালর ঘাম মাটিত ফেলে গাইজ কাম করা মানুষগুলো বহুত বহুত শুভেচ্ছা দিল বাকি তো বহুত মানুষ আছে বাহুল্য করে যদি কি কবা অলপ দেরিকে গাইছি টেবলেট হাতবো নাঙাল টানি ফেলে মোর পেটটো বিহাইছে হালি দি আছে কিমান দিন মান লাগবো এতে ওলক গেলি সাতদিনমান তো লয় না তো বহিয়াকে পুতি পুতি দি আছে গাইজ ইয়াতে এবার ট্রেক্টর মারি আছে গোবরগুলো আছে আপনাদের চাবারে কি গোবরও ভাল দেখা হয় গাইজ কি সজাই থলি তো বহিয়া একদম খেতির কারণে উপযুক্ত গোবর পরিবেশটা চাব পারে প্লাস এতে একটা ঘর আছে বহিয়াকে মানুষখিনি জিরোর কারণে এতে কিবা খানা চানা বনের বস্তু নাকি এগুলা বাসন চাসন থা আছে আর বহিয়াকে জুই ধরছি গাইজ পরিবেশটো বহুত বেশি ধুনিয়া লাগছে গাইজ মানে মানে আপনাদের ভাষা দিয়ে বুঝাব পারা নাই এনেকুয়া জায়গা থাকার একটা মজা বেলেগ মা কসম কইস আর এগুলো তারমানে গোটাই নেচার পিওর নেচার এটা একো বাহুল্যমি নাই গাইস শান্তির লগতে আই পেলে ভিতর পা আই গেলো এটা বাইরক বহিয়াকে ঘর যাব লাগে বাকি মানে হঠাৎ কবা দুই মিনিট মানো ভিতর অলপ আগে মানুষ সান নাছিল তো হঠাৎ আই পেলাক ফাইয়াত পিকনিক হবো নাকি বাকি কি আছে কো খানাত আরে ইয়া সাকুট পরিবেশটো বহুত বেশি ধুনিয়া একে একদিন আমিও আহিব লাগবো রব বাকি চাক আপনাদের চৌকরক খুন্দি লৈছি ভাইহাতে তো নাই খোৱাতে নাকি তো গাইস আপনার পেট নিফিকব দক বাকি এনে খানা খাক দক মই যাই থাকো দা দা দাদা সময় আহি পড়িল যে আপনার মই এটা কবা লাগে কত যাম তো গাইস আপনার সকলে কমেন্ট করকসুন এবার কত যাম অসমের ভিতর নয় কিন্তু গাইস অসমের বাইরত যাম রাইড করবে লাগে না আপনার ট্যুর করবে লাগে ট্রেনত ফ্লাইটত তো যাবা নরো গাইস ইমান অকাত হওয়া নাই ফ্লাইটত যাব পারা বর্তমান পয়সা নাই তো ট্রেন নহলিবা রাইড যাম তো আপনার কমেন্ট করুক কত যাম বহিয়াকে জায়গাটোর নাম কক আর প্লাস এবার মোর লগত যাব নিপু ভাই যাব মানে আমি কেনেকুয়া সিস্টেমত যাম জানি না ধরো কোনবা একটা জায়গা গেল যাই কিনে ইটু বহিয়া না ছবি একদম মাস্টর ই বহিয়াকে জায়গাটোর ছবি আঁকলে এক প্লাস একদম আর ভাল লাগবো এটা বেলেগ একটা সিস্টেমত যাম আমি এবার কি কবি এবার যাম দে জোস নাই ভালকে কও যাম অ ইয়েস গাইস তো আমি অতি সোনকালে যাম গাইস আপনালোকে যা জায়গাটো কমেন্ট করক কত যাবা লাগে আপনালোকে কমেন্ট করুক এই মাহত যাওয়া তোমার ফাইনাল কমিউনিটি পোস্ট দি দি এটা পোস্ট দি দিবি যাতে
গাইস কমিউনিটিত মই এটা ভোটিং এটা পোল পাতিম আপোনালোকে কমেন্টটো আপোনালোকে কৰক প্লাস কমিউনিটিত যাই ভোটিং কৰক ভোট কৰক যে কত যাব লাগে মই পাঁচটামান জাগাৰ নাম সিলেক্ট কৰি দিম আপোনালোকে যতি ভোট দে দেখ আপোনাৰ ইচ্ছা মতে দেখ বোলে এই জাগাটোত যাই ৰাখে বেছি ভাল লাগিব এনেকুৱা কমেন্ট কৰক আৰু যতি বেছি ভোট আহে তাতেহে যাম মই আৰু মই নিজে সেইকাৰণে ৰিস্কটো লোৱা নাই যে মই অমুকত যাম গাইছ আপোনালোকে হয়তো বয়া পাব পাৰে তো আপোনালোকে কমেণ্ট কৰক যে ক'ত যাব লাগে আপোনালোকৰ মতে মই যাম এইবাৰ হয়নে নহয় ঠিক আছে না দুই যাম থাকিল তো গাইজ এই মাহত আহতো ফাইনেল আপোনালোকে আজি কমেণ্ট কৰি একদম হাল্লা লগাই দিয়া দেই কি যুদ্ধ কৰি তো গাইজ এতিয়া মই ঘৰত যাই থাকোঁ।